মুর্শিদাবাদ জেলার সুতি এবং শামশেরগঞ্জ সীমান্তবর্তী একটি আমবাগানে বল ভেপে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলো এক শিশু। জানা যায়, 7 বছরের ওই শিশু বন্ধুদের সাথে আমবাগানে খেলতে যায়। সেখানে পড়ে থাকা বোমাগুলিকে বল ভেপে খেলতে শুরু করে। সেই সময় বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ওই স্থানে রেখেছিলেন, পুলিশ তার তদন্ত শুরু করেছে। আহত সরফরাজ আহমেদ নামে ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ও দু চারটা বাচ্চা এসে বললো কি সুতো ধরে টানছিল, সুতো ধরে টেনে নাকি একটু হালকা আওয়াজ হয়েছে বললো, ওই জিনিসটাই। হাতের কি পরিস্থিতি এখন? হাতের ওই তো ছালটা উঠা আছে, এটাই। ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারে ওষুধ দিল। হাতটা একটু দেখাও। কোন ঘটনাটা কোথায় ঘটেছে? এটা ওই তো জগদাই আমবাগানের মধ্যে। তার হয়েছে, তার নাম কি বাচ্চার নাম? সরফরাজ আহমেদ। বয়স কত ছিল তার? 7 বছর 4 মাস। কোন ক্লাসে পড়ে? ওই তো 1 ক্লাস 1 পড়ে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দবার্তা।